সবাই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। পবিত্র মাহে রমজানে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, নিজেদের সুস্থ থাকার ব্যাপারে আমরা কিছু আলোচনা শুনব এবং যথাযথভাবে আমরা যদি এগুলো মেনে চলি আলহামদুলিল্লাহ আমরা রোগমুক্ত থাকতে পারবো। বর্তমানে আমরা যে রোগগুলোতে আক্রান্ত হচ্ছি মূলত এগুলোকে লাইফস্টাইল ডিজিজ বলা হয়, অর্থাৎ কি না আপনার খাওয়া দাওয়া নষ্ট হওয়ার কারণে বা নষ্ট খাবারগুলো গ্রহণ করার কারণে বা বারবার খাওয়ার কারণে বা যেই খাবারগুলো খাচ্ছি সেটাকে ব্যবহার করছি না, ব্যবহার করি আমরা কিভাবে, ব্যায়াম বা কায়িক শ্রমের মাধ্যমে নাকি? আচ্ছা, তো আপনি খাচ্ছেন কিন্তু ব্যবহার করছেন না, তাহলে খাবারটা কি হবে, জমা থাকবে তো, তো জমতে জমতে একসময় কি হবে, অনেক বেশি জমে যাবে এবং সেগুলোই অনেক রোগের কারণ হয়ে দাঁড়াবে। একটা দুটো না, 60-70-80টা রোগ হবে। তারপরে আমরা যে অনেক দুশ্চিন্তা করি, টেনশনে থাকি, স্ট্রেসে থাকি, অনেকেরই অনেক রকম চাপে থাকি আমরা, আর রাত জাগি, সঠিক সময় ঘুমাই না, পর্যাপ্ত ঘুমাই না, আর্লি ঘুমাতে যাই না, তা আপনারা দয়া করে মোবাইলগুলো সব বন্ধ রাখবেন এবং ভিডিও করার দরকার নেই, কারণ এইখানে এটা লাইভ যাচ্ছে, তা আপনারা যে কোনো জায়গা থেকে লাইভ দেখতে পারবেন সারা পৃথিবীতে, তো আপনারা আর ভিডিও আলাদাভাবে করার কোনো দরকার নেই। আর যাদের মোবাইলে কথা বলার দরকার তারা এই যে এই গেটের বাইরে গিয়ে, এই রুমে না, ওই গেটের বাইরে গিয়ে কথা বলবেন, এই গেটের বাইরে গিয়ে, হ্যাঁ এখানে এই এই কম্পাউন্ডে না, এই গেটের বাইরে গিয়ে কথা বলবেন যদি আপনার সিরিয়াস কোনো কাজ থাকে, হ্যাঁ, আর মোবাইল ব্যবহার করবেন না। তাহলে আমরা যেটা আলোচনা করছি এগুলো ডিস্টার্ব হয়, যা মারাত্মক ডিস্টার্বিং, এরা নিজেরা অন্যদেরকে ডিস্টার্ব করতে পছন্দ করে। তা আমি যে আলোচনা করছিলাম দেখেন ঠাস করে এখন আর একটা কথা ঢুকে গেল এর ভিতরে। তা আমরা বলছিলাম যে অতিরিক্ত দুশ্চিন্তা, স্ট্রেস, চাপে থাকি, ঘুমাই না ঠিক মতো এবং প্রকৃতির সঙ্গে যে একটা সম্পর্ক সেটা নেই, যেমন যে সূর্যের আলোতে যাওয়া বা খোলা মাঠে একটু হাঁটা, খালি পায়ে একটু ঘাসে হাঁটা বা গাছতলায় যাওয়া, পাখির গান শোনা, যে একটা রিল্যাক্সেশনের যে বিষয় এটা নেই। তা এখন সারাক্ষণ একটা লোক স্ট্রেসে থাকলে ও কি সুস্থ থাকতে পারবে? তার যে বিশ্রামের দরকার পর্যাপ্ত সেটা যদি সে না করে তাহলে কি সে কি করে সুস্থ থাকবে? আর যেই খাবারগুলো খেলে সে ক্ষতিগ্রস্ত হবে বেছে বেছে সেটাই খাচ্ছে, তাহলে কি তার পক্ষে সুস্থ থাকা সম্ভব হবে? আপনার গঠন কি দ্বারা হবে, আমরা গঠিত হব কি দ্বারা? যে খাবারগুলো আমরা খাই সেটা দ্বারাই কোষ গঠিত হবে। আপনার গঠন কি দিয়ে হচ্ছে? আপনি যেই পানি খাচ্ছেন, যেই বাতাস খাচ্ছেন, বাতাস কি করে খাই আমরা? বাতাস নেই না তো অক্সিজেন আমাদের লাগে তো, নাকি পানি লাগে তো, খাবার লাগে তো। এখন যদি বাতাস যদি বিশুদ্ধ না হয়, ধরেন বায়ু দূষণে আমরা যেহেতু চ্যাম্পিয়ন, তো বাতাস যদি আমাদের নষ্ট থাকে এবং পানিও নষ্ট এবং খাবারও নষ্ট, তাহলে আপনি গঠিত হবেন কি সুস্থভাবে না নষ্টভাবে বলেন? তাহলে একটা লোক সুস্থ খাবার খেয়ে সহজে অসুস্থ হয় না। আপনি দেখবেন পাকিস্তানের কিছু কিছু জায়গায়, বাংলাদেশে অনেক আছে, যেমন যারা পাহাড়ি অঞ্চলগুলোতে থাকে বা গ্রামে থাকে যারা, বা ন্যাচারাল পরিবেশের ভিতরে থাকে, ন্যাচারাল খাবার খায়, কায়িক শ্রম করে, তাদের কিন্তু এই ধরনের রোগ নেই। আপনারা দেখেন এখনো অনেক আছে, এখনো অনেক আছে। তাহলে এটা কি আপনারা ভেবে দেখেছেন যে তাদের কেন রোগ হচ্ছে না এবং আমাদের কেন হচ্ছে, এটা কখনো ভেবেছেন? ভেবে কি মনে হয়েছে যে তারা সুস্থ খায়, অতিরিক্ত খাওয়ার মতো, তাদের বিলাসিতা করার মতো তাদের অবস্থা নাই এবং তাদের কায়িক শ্রম আছে, কেউ 12 ঘন্টা, কেউ 14 ঘন্টা পরিশ্রম করে এবং রাত জেগে আর জেগে থাকার মতো অবস্থা নেই, বিলাসিতা করার মতো অবস্থা নেই, তাকে রাত্রে ঘুমাতে হবে, ভোরে উঠতে হবে এবং কাজে যেতে হবে। তো প্রাকৃতিক পরিবেশে থাকার কারণে রোদ, এটা পুড়তে হয় রোদে, বৃষ্টিতে ভিজতে হয়, শীতে কাঁপতে হয়, তো কাজ তো বন্ধ করা যায় না, কাজ বন্ধ করলে পেট বন্ধ, খাওয়া বন্ধ হয়ে যাবে। তো তাদের কি এরকম কারো ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে? কেন নেই?
আর আপনাদের আছে কেন? এটা কি আপনারা বুঝেছেন নাকি এখনো বুঝেননি? এটা বুঝতে আপনাদের যত দেরি হবে তত আপনারা ক্ষতির শিকার হবেন, যত দেরি হবে তত ক্ষতির শিকার হবেন, যত দেরি করে বুঝবেন তত। যারা অলরেডি অনেক দেরি করে ফেলেছেন তারা অলরেডি অনেকে অনেক অর্গান ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন, কারো চোখ নষ্ট হয়ে গেছে বা হচ্ছে বা কয়েকবার অপারেশন করা হয়ে গেছে চোখের ভিতরে, কারো বিভিন্ন জায়গায় অলরেডি ড্যামেজ শুরু হয়ে গেছে। তাহলে ড্যামেজগুলো প্রথমে শুরু হয় হচ্ছে নষ্ট খাবার দিয়ে, এবং যে খাবারগুলো আমরা বারবার খাচ্ছি এবং যেগুলো ব্যবহার করছি না, এই তিনটা জিনিস কি বুঝতে পেরেছেন? একটা হচ্ছে খাবারগুলো নষ্ট, কি কি নষ্ট খাবার আছে আমাদের যেগুলো ন্যাচারাল নয়, আনন্যাচারাল বা কেমিক্যাল যুক্ত সকল খাবারই নষ্ট খাবার। যেমন আপনার যদি একটা সরিষার তেল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন করেন সেটাও নষ্ট তেল, তাইলে যদি আপনি সরিষার তেল যদি দেশীয় সরিষাগুলোকে কাঠের খানিতে এমনভাবে করেন যে হিটের সংস্পর্শে আসলো না, এবং এটা আপনি কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া রেখে দিলে খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে, তো মাঝে মাঝে হয়তো রোদে দিতে হবে, দ্রুত এটা ব্যবহার করে ফেলতে হবে। কিন্তু যেগুলো আপনার ইন্ডাস্ট্রিয়াল এগুলো মাসের পর মাস সেলফে থাকলেও নষ্ট হবে না, তো যে জিনিস ন্যাচারালি নষ্ট হয় না সেটাই আনন্যাচারাল। যেমন যেই ফলগুলো পচে না সেগুলো আনন্যাচারাল, যেমন আপেল রেখে দিলে টেবিলের উপরে পচবে না, আপনি বিদেশি ফলগুলো কিনে রেখে দেন পচবে না, শুকায় যাবে পচবে না, তাহলে যেগুলো পচে না সেগুলো ফলও না, নাকি বুঝেছেন? তাহলে আমরা বিদেশি ফল কেউ খাবো না, দেশীয় যেই ফলগুলো সিজনে পাওয়া যায়, এবং যারা কারা ফল খেতে পারবেন পারবেন না সেটা তো আজকে আপনারা পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবেন। যাদের হুমা আইআর বা ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের বেশি আছে তারা আপাতত ফলও খেতে পারবেন না কিছুদিনের জন্য, পরে পারবেন। তাহলে কি বললাম, নষ্ট খাবার দিয়ে শরীর কি সুস্থভাবে তৈরি হতে পারে? তাহলে সয়াবিন কিভাবে তৈরি হয় আপনারা জানেন কি না? যে এখানে অনেক হিটে এটাকে প্রসেস করা হয় এবং এগুলো কেমিক্যালের সাথে মিক্সড করা হয়। কি কেমন আছো? তো এখন কেমিক্যাল দ্বারা প্রসেস করা হয় আগে, যে যাতে এইটা থেকে অনেক চাপ দিলে বেশি তেল বের হয়, কেমিক্যাল দিয়ে এটাকে মিক্স করা হয়, তারপরে এটাকে হাই হিটে অনেক হিটে হ্যাঁ এটাকে চাপ দেওয়া হয়, তারপরে আলকাতরার মতো যেগুলো বের হয় ওগুলো কোনো তেলও না, পরবর্তীতে এটাকে ডাইং করা হয়, এটা যেন হিটে নষ্ট না হয়, এটা যেন প্রিজার্ভ করা যায়, প্রিজারভেটিভ দেওয়া হয়, আর্টিফিশিয়াল কালার দেওয়া হয়, আর্টিফিশিয়াল ফ্লেভার, মানে এইভাবে এটাকে আস্তে 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 আস্তে, মানে এটা পুরোটাই আসলে তেল না, এটা আসলে ফুল অফ কেমিক্যাল, বুঝতে পারছেন? ফুল অফ কেমিক্যাল, ও তো মজা পেয়ে গেছে এখানে, তো পুরোটাই কেমিক্যাল। তা এখন এই কেমিক্যাল খেয়ে আপনি কি ভালো থাকতে পারবেন? তাহলে আপনারা এগুলো খাচ্ছেন এবং স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন, তবে এটা কিন্তু একদিনে অসুস্থ হওয়ার নয়, আপনি 10-12 বছর 15 বছর লাগবে এগুলোতে অসুস্থ হতে, যেমন একটা ব্লক তৈরি হতে আপনার 20-25 বছরও লাগতে পারে। তো এটা যখন হবে তখন তো আর আপনি বুঝলেন না যে কি দিয়ে হয়েছে, তখন বলবে যে ডিমের কুসুম খেয়ে না, ঘি খেয়ে না, এটা এগুলো বলবে আর কি। কিন্তু আপনি তো এগুলো আগেও কম খেতেন, ঘি তো খেতেনই না, কুসুমও কম খেতেন, তবুও তো আপনার এটা হয়েছে। এবং যারা ধরেন ওই উপদেশগুলো মানে ওষুধ খায় তারাও তো আলটিমেটলি আবারও অ্যাটাক করে, তাহলে কেন করে অ্যাটাক? ওষুধ খেতে খেতে কেন হার্ট অ্যাটাক হয়, আবার ওষুধ চিকিৎসা চলাকালীন আবারও হয়, আবার চিকিৎসা চলাকালীন আবারও হয়, এবং চিকিৎসা চলাকালীনই মৃত্যুবরণ করে? তাহলে এখন কারণটা কি আপনারা ভেবে দেখেছেন কখনো, যে অসুস্থ খাবার খেয়ে আপনি কি সুস্থভাবে গঠিত হতে পারবেন? এটা কি আপনারা বিশ্বাস করেন? তাহলে ডুবো তেলে ভাজা খেয়ে, মানে এই সয়াবিন তেল তো এমনি নষ্ট, তার ভিতরে এই যে সয়াবিন বলেন, সানফ্লাওয়ার বলেন, রাইস ব্রান বলেন, ক্যানোলা বলেন, এগুলো সবই নষ্ট তেল, একই রকমভাবেই সবগুলো বাণিজ্যিক উৎপাদন, এমনকি বললাম তো বাণিজ্যিকভাবে সরিষার তেল উৎপাদন করলে এটা নষ্ট তেল, বুঝেননি কথা?
ঘানিতে ভাঙানো ছাড়া, কাঠের ঘানিতে ভাঙানো ছাড়া অন্যান্য সরিষার তেল খেলে ওই একই অসুবিধেই হবে। তাহলে এই যেমন ঘি, তো দেশীয় প্রযুক্তির ঘি আর ওই যে কমার্শিয়ালি প্রোডাক্টেড ঘি দুটো আলাদা। তো কমার্শিয়াল ভাবে বাজারে যে সকল ঘি পাওয়া যায় ওইগুলো খেলে আপনি দেখবেন যে ওই ঘি খেলে আপনার হার্ট অ্যাটাক হবে, এ কারণে ডাক্তাররা নিষেধ করে। এখন ফার্মের ডিমের যে কুসুম, সেই ফার্মের ডিমের কুসুম সেটা সয়াবিন তেলে ভেজে রুটি দিয়ে খেলে সেটাতেও হার্ট অ্যাটাক হবে। এখানে কুসুমকে দায়ী করা হচ্ছে, কিন্তু কোন তেলে ভাজা হচ্ছে, সঙ্গে কি খাওয়া হচ্ছে, তারপরে দুধ চিনি দিয়ে চা খাওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো দেখা হচ্ছে না। দেখলে সবগুলো বিষয় দেখা উচিত। তাহলে আজকে আমাদের যে অসুস্থতা তার রুট কজ গুলো আমাদেরকে বুঝতে হবে। তো রুট কজ হচ্ছে আমরা যেই খাবার দ্বারা শরীর গঠন করি সেইখানে ভেজাল, সেখানে প্রসেস খাবার খেলে, ডুবো তেলে ভাজা খেলে, বাজে তেলে ডুবো তেলে ভাজা, মানে ডুবো তেলে ভাজা আবার দুই রকমের, একটা হচ্ছে নষ্ট তেলে আবার পুড়িয়ে ফেলানো, আর সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে একটা তেলকে রিপিটেডলি হিট করা, মানে একবার দিয়েছেন হিট হচ্ছে হচ্ছে এইভাবে তেল শুকায় গেছে আবার তেল ঢেলে দিচ্ছেন, রিপিটেডলি হিট হচ্ছে, আপনি উঠাচ্ছেন আবার হিট হচ্ছে রিপিটেডলি, এটা হলো সবচেয়ে ডেঞ্জারাস। যে আপনারা এই কারণে হোটেলের খাবারগুলো বা রাস্তার পেঁয়াজগুলা বেগুনিগুলা মানে যেগুলো কমার্শিয়ালি প্রোডাকশন করে এই কারণে এগুলো একদমই খাওয়া উচিত না, বাসায় করেও খাওয়া উচিত না, বাইরের গুলো আরো বেশি বেশি ক্ষতিকর। আর বাসায় হয়তো যদি আপনি মাসে 15 দিনে একদিন একটু খান এক পিস আধা পিস, এটাতে খুব ক্ষয়ক্ষতি হয়ে যায় না, কিন্তু রেগুলার ভাবে যারা খাচ্ছে তারা ক্ষতির শিকার হবেই। তাহলে বাচ্চারা কি এটার বাইরে? না, বাচ্চাদের জন্য এটা সবার জন্য ক্ষতিকর, তো বাচ্চাদের জন্য আরো বেশি ক্ষতিকর। তাহলে আমরা এই খাবারগুলো খেয়ে সুস্থ থাকতে পারবো না, পারবো কি? আচ্ছা, তাহলে এখন আসেন যে একটা লোক এক্সারসাইজ করে একজন করে না, উভয় কি সমান হতে পারে? একটা লোকের কায়িক শ্রম আছে, একজনের কোনো কায়িক শ্রম নেই, সারাদিন বসে থাকে, দুজন সমান হতে পারে? কি বোঝা যায়? যে লোকটা কায়িক শ্রম করে না এবং কোনো ব্যায়াম করে না সে সুস্থ থাকবে? কখনোই থাকবে না। সে অসুস্থ হয়ে গেলে সে ডাক্তার দেখাবে, ওষুধ খাবে, যত ওষুধ খাবে দিন দিন তার ওষুধ বাড়বে, রোগও বাড়বে, এবং সে আরো বেশি অসুস্থ হয়ে যাবে এবং তার আরো এনার্জি চলে যাবে, এবং লাস্টে বলবে যে আমার এখন হাঁটার মতো অবস্থা নেই, আমি ব্যায়াম করার মতো অবস্থা নেই, তো সে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। তাহলে এটা যাবে কিনা আপনারা বলেন? তাহলে একটা লোক ব্যায়াম করেনি মানে কি? মানে কি সে সুস্থ থাকতে চায় না? ধরেন একটা লোক রেগুলার এক্সারসাইজ করে, তার মানে কি সে সুস্থ থাকতে চায়? আর একটা লোক কোনো এক্সারসাইজই করে না, সে কি সুস্থ থাকতে চায়? বলেন চায়? চায়? চায় না। তো না চাইলে সে কি হবে? অসুস্থ হবে। এখন এ লোক ব্যায়ামও করবে না, অসুস্থ হলে মনও খারাপ করবে, ব্যাপারটা চিন্তা করেন। আবার উনি আজে বাজে যা মনে চায় খাবে, আবার অসুস্থ হলে মন খারাপ করবে, ব্যাপারটা কেমন লাগছে আপনাদের কাছে? কি মনে হয়, কি মনে হয় আপনাদের কাছে ভাই? মানে এটা কি মনে হয় যে আপনি কিভাবে ভাবলেন যে আপনি ব্যায়াম করবেন না এবং অসুস্থ খাবারগুলো খাবেন এবং সুস্থ থাকবেন? সম্ভব না, এটা সম্ভব না, এটা সত্য, কিন্তু আপনারা বুঝতে পারছেন না এটা, বুঝেছেন? বুঝতে পারলে কিন্তু আপনারা যে ন্যাচারাল খাবার বলতে বোঝাচ্ছি, আপনারা আমাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখুন যে আগের মানুষ 1000 বছর আগে মানুষ কি খেত, বা 200 বছর আগে মানুষ কি খেত, বুঝেননি কথা? দয়া করে আমাকে বিশ্বাস করবেন, কারণ আমি জানি যে এত রোগী পৃথিবীতে কখনোই ছিল না। আমরা যখন ছোট ছিলাম পুরো গ্রামে একটা ফার্মেসি ছিল, কোনো MBBS ডাক্তারও ছিল না, একটা ফার্মেসি ছিল, মতি ডাক্তার বসতো ওখানে, তা উনি ওনাকে বলতো হাতুড়ে ডাক্তার আর কি, মানে ওই যে কম্পাউন্ডার জাতীয় আর কি, মানে ডাক্তার না আর কি, মানে ওই ফার্মেসি দিতে দিতে ডাক্তারই শিখছে, বুঝলেন কথা? তো পুরো গ্রামে কোনো MBBS ছিল না,
আর একটা শুধু ফার্মেসি ছিল আশেপাশের গ্রামে, আর কোনো, কারণ ওষুধ তেমন লোক খেত না, বুঝেছেন? আর এখন কি আশা করা যায়, মোড়ে মোড়ে, প্রতিটা মোড়ে মোড়েই, এই যে এই এতটুক জায়গার ভিতরে যদি আপনি এরকম চিন্তা করেন যে 1 কিলোকে যদি চারিদিক ঘুরান, হ্যাঁ, এটাকে যদি একটা বৃত্ত আঁকেন, 1 কিলোকে ব্যাসার্ধ ধরে বৃত্ত আঁকলে পরে আপনি দেখবেন যে এর ভিতরে কতগুলো ফার্মেসি থাকতে পারে ঢাকা শহরে, 15-20, আরো বেশি, 1 কিলো কম না বাবা, 1 কিলো ডাইনে, 1 কিলো বায়ে, 1 কিলো সামনে, 1 কিলো পিছনে, বুঝছেন? হ্যাঁ, সবার ঘরে তো ফার্মেসি আছেই, ওটা তো মিনি ফার্মেসি। তাছাড়া এমনি যারা অলরেডি সরকার থেকে রেজিস্ট্রেশন নিয়ে ফার্মেসি করেছে, এরকম ফার্মেসির সংখ্যা কমে যাচ্ছে, বাড়ছে? তাহলে ফার্মেসির সংখ্যা বাড়া মানে কি, মানে আপনারা সুস্থ? এবং কোন ফার্মেসি কি ব্যবসায় লস দেয়? নো, জীবনেও না। এই একটা ব্যবসা যেখানে কোনো লস নাই। ভাই, আপনি সামনে দাঁড়াইছেন, খুব ভালো লাগতেছে, আপনার পিছনে নিশ্চয়ই কেউ নাই, তাই না? ওখানে আমাদের কোনো লোক নাই, যে সবার তো আর বিবেক থাকবে না, তোমরা একটু হেল্প করো ওনাদেরকে, যে এক সাইডে দাঁড়াতে, যেন সামনে পিছনে কতগুলো লোক আছে ও সামনে দাঁড়ায় আছে, এই সাইডে তো অনেক জায়গা আছে, সামনে এসে এখানে দাঁড়ান, এই যে এদিকে। তাহলে কি দাঁড়ালো? এগুলো আমার দেখতে হচ্ছে কেন, তোমরা কি করছো? তাহলে আপনাদের যে ফার্মেসি বাড়া মানে, ফার্মেসি ব্যবসা ভালো চলা মানে কি, আপনাদের রোগ কি কমে যাচ্ছে? বাড়তেছে। তাহলে দিন দিন কি আপনারা সুস্থতার দিকে যাচ্ছেন, নাকি আরো আরো লোক অসুস্থ হচ্ছেন? তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের কথাগুলোই সঠিক, যে যেভাবে আপনারা চলছেন এতে করে সবাই অসুস্থ হবে, এরপরে বাচ্চাগুলো, এখনই অনেক বাচ্চা আমরা পাচ্ছি, ছোট ছোট বাচ্চা, ঘাড় কালো, বগলের নিচে কালো, ফ্যাটি লিভার, অনেক ছোট বাচ্চা ওদিন পেলাম, টাইপ 2 ডায়াবেটিস, চিন্তা করেন অবস্থা, টাইপ 2 ডায়াবেটিস, ছোট বাচ্চা। অন্য ডাক্তার তাকে ইনসুলিন দিয়ে দিয়েছে, পরে আমার কাছে আনছে, আমি পরীক্ষা করে দেখলাম যে ওর আসলে হোমায় আর ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি, ওর ইনসুলিন তৈরি হচ্ছে, ফাস্টিং ইনসুলিন অনেক বেশি, তো তাকে ইনসুলিন দিয়ে দিছে ছোট হিসেবে, ছোট মানে ছোট বাচ্চা, ডায়াবেটিস মানে ইনসুলিন দিয়ে দিস। তো পরে এই বাচ্চা কোনো ওষুধই লাগে নাই, ভালো আছে, বুঝলেন? তোরা সবাই তো এরকম লাকি না, ও লাকি বলে বেঁচে গেছে, কিন্তু এমনও বাচ্চা পেয়েছি যাদের 10-12 বছর ইনসুলিন দেওয়ার পরে আমার সাথে দেখা হয়েছে, বুঝলেন কথা? অলরেডি 10-12 বছর দিয়ে ফেলছে। তা আপনারা যদি সুস্থ থাকতে চান তাহলে খাবার, সুস্থ খাওয়াটা জরুরি। তো আগের লোক সুস্থ খাবারগুলো খেত, এখন আপনারা যেন সুস্থ খাবারগুলো না পান, এটার মানে সামাজিক ব্যবস্থা যা যা নেওয়ার অলরেডি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি কি বোঝাতে পেরেছি? যেমন আপনি চাইলে কিন্তু এখন দেশি মুরগির ডিম বা দেশি রাতা মোরগ এগুলো কিন্তু সহজলভ্য নয়, বুঝলেন? আগে এগুলো মানুষ পেত এবং এগুলোই খেত আর ওষুধ থেকে বেঁচে থাকতো, আর এখন মানুষ ওষুধ খাচ্ছে আর যে খাবার খেলে সুস্থ থাকবে সেটা পাওয়া যাচ্ছে না, কিন্তু যেগুলো খেলে অসুস্থ হবে সেগুলো অ্যাবান্ডেন্ট, চতুর্দিকে আছে, সেগুলো দিয়ে ভর্তি, আর ওষুধও ভর্তি, ফার্মেসিও ভর্তি, আর ওই খাবারগুলো এখন ভর্তি। আমি এখন যদি ফুডপান্ডাতে ক্লিক করি একটা রাতা মোরগ আনতে পারবো না, কিন্তু নষ্ট যে কোনো খাবার মুহূর্তে নিয়ে আসতে পারবো, 10-15 মিনিটের ভিতরে বাসায় দিয়ে যাবে নষ্ট খাবারগুলো, কিন্তু একটা সুস্থ খাবার, অর্গানিক খাবার কিন্তু কেউ দিতে পারবে না। কেন পারবে না? কারণ সেগুলো নেই। কেন নেই? কারণ হচ্ছে আপনাদেরকে বোঝানো হচ্ছে, যেহেতু আমরা মানুষ হিসেবে অনেক বুদ্ধিমান নিজেকে মনে করি, তা বুদ্ধিমানরা সবসময় জিততে চায়, বুঝেননি কথা? কি করতে চায়? জিততে চায়। তো 2 টাকা কমে খাবার কিনে সে বিরাট জয়লাভ করেছে বলে মনে করে, সবচেয়ে সস্তা খাবারটা বাজার থেকে কিনে আনে, নষ্ট মাছটা কিনে আনে, মানে বাজারে যে 10টা টাকা বাঁচাইছে এটার জন্য সে বিরাট চালাক মনে করে নিজেকে, বুঝেননি কথা? সবচেয়ে নষ্ট তেলটা, কম দামি তেলটা কিনে নিয়ে আসে, নিজেকে অনেক চালাক মনে করে, বুঝেছেন? তারা অনেক চালাক ভাবতেছে, আসলে যে সে যে বোকার মানে সর্বোচ্চ লেভেল ক্রস করেছে এটা সে বুঝতে পারতেছে। কারণ আপনি কোথায় চালাকি করবেন? আপনি চালাকি কার সাথে করতেছেন? নিজের স্বার্থে।
তো ওই খাবারগুলো কেডা খাবে? আপনি নিজে খাবেন। তাহলে নষ্ট খাবার টোকায় নিয়ে আসলেন 2 টাকা কম দিয়ে, ওই নষ্ট খেয়ে আপনি খুব বাহাদুরি করলেন, এসছে বোকামি আর হয় না, নাকি বোঝেন নাই কথা? তা এই জন্যে আপনারা অনেক চালাক বলে আপনাদেরকে সব সস্তা সস্তা নষ্ট খাবারগুলো সব অ্যাভেলেবেল করে রাখা হয়েছে, যেগুলো আপনারা একটু পরপর মোবাইল টিপ দিয়ে বাসায় নিয়ে খাচ্ছেন, নাকি বুঝতে পেরেছেন? এখন আপনারা নিজেদেরকে চালাক মনে করছেন, এই কারণে আপনারা নষ্ট খাবারগুলো খাচ্ছেন। তো নিজের সাথে নিজে চালাকি করার ফলে আপনি যখন অসুস্থ হয়ে পড়তেছেন, এই চালাকি ধরা পড়তেছে 10-12 বছর পরে, এই চালাকি এখনই ধরা পড়তেছেন ইনস্ট্যান্ট, কারণ একটা ডায়াবেটিস বানাতে হলে অন্তত 10-12 বছর মিনিমাম আপনার চেষ্টা করতে হবে, একদিনে হবে না। তো এই চালাকির কারণে আপনি মুটিয়ে যাচ্ছেন, পেট বড় হয়ে যাচ্ছে, নিজেকে অনেক চালাক মনে করতেছেন, অসুস্থ হয়ে পড়তেছেন। এই চালাকির কারণে আপনার ওই যে হৃদরোগ, হার্টে রিং পরানো, আপনার হার্টে রিং বসাচ্ছেন আপনি, আপনার চালাকির মানে এটা হলো একটা নমুনা। আপনার হার্ট নষ্ট করে ফেলেছেন, আপনি চালাক মানুষ, চালাকি করে বুদ্ধি খাটিয়ে আপনার হার্ট নষ্ট করে ফেলেছেন। আপনি এতই চালাক যে ব্যায়ামই করেন না, কারণ ব্যায়াম করলে কষ্ট হয়, চালাক লোক ব্যায়াম করে না, চালাক লোক আর্লি ঘুমায় না, রাত জাগে। সে এতই চালাক যে অনেক টেনশন করে পৃথিবী নিয়ে, কারণ সে ভাবছে পৃথিবী থেকে কেউ মারা যায় না, ও আজীবন থাকবে, অনন্তকাল থাকবে। পৃথিবীর প্রতিষ্ঠা, তার চাকরি, তার ব্যবসা, তার সবকিছু, হ্যাঁ, সে যেহেতু চালাক অতএব সে বিরাট কিছু হতে চায় পৃথিবীতে। তো স্বাভাবিকভাবে পৃথিবী তো সুখের জায়গা না, কারণ হচ্ছে কেউ কিছু চাইলেই হতে পারবে এরকম নয়। তো প্রতি পদে পদে যত আশা বেশি হতাশাও তত বেশি, যত এক্সপেকটেশন বেশি তত ডিপ্রেশনও বেশি, যে যত বেশি আশা করবে সে তত হতাশ হবে, বুঝলেন না কথা? আমি দেখেছি বেশিরভাগ লোক অসুখী, কারণ সে সুখে থাকতে চায়, আর পৃথিবী সুখে থাকার জায়গা নয়। তো যাই হোক, তারা অনেক টেনশন করে, স্ট্রেস নেয়, দুশ্চিন্তা করে, ঘুমায় না, রাত জাগে, আর যেহেতু চালাক মানুষ সারাক্ষণ ছোটাছুটি করে, ভাবে যে কোনো টাইম লস করা যাবে না, কোনো রেস্ট নেওয়া যাবে না, বিশ্রাম নেওয়া যাবে না, ঘুমানো যাবে না, কাজের পর কাজ করে যেতে হবে, হ্যাঁ, একটার পর একটা করে সে দুনিয়াতে প্রতিষ্ঠা লাভ করবে। তো এর ফলশ্রুতিতে সে অসুস্থ হয়ে পড়ে, হতে বাধ্য হবেই, কারো 10 বছর লাগবে, কারো 12-15 বছর লাগবে। তো সাধারণত আমরা দেখি আসলে 40 পর্যন্ত কারো অসুস্থ হওয়ার কোনো কারণ নেই, তবুও হয়, মানুষের আগেই হয়, বললাম বাচ্চারা হচ্ছে, কেউ 30-এ 35-এ কেউ 40-এ এসে সে ডিজিজটা পাচ্ছে, তারপরে ওই যে চালাকি করছিল ওই চালাকিগুলো এবার আস্তে আস্তে তার বের হবে। যেমন ওষুধের পিছনে খরচ, ডাক্তারের পেছনে খরচ, পরীক্ষার পিছনে খরচ, বিভিন্ন অপারেশনের পিছনে খরচ, এখন সে যেই টাকা বাঁচাইয়া, ওই যে ভাই ঘুমায় গেছে, ওনার একটা গুতা মারেন, উনি মানে আপনি ঘুমাচ্ছেন কেন, মানে ঘুমাইলে শুনবেন কেমনে, আর না শুনলে মানবেন কেমনে, কালকে ঘুমায়েন বা এখানে সেশন পরে ঘুমায় যায়, তাহলে বুঝেননি কথা? তাহলে চালাকির কারণে এখন তার রোগ হয়েছে, সে চালাক তো, বুদ্ধিমান তো, বুদ্ধিমানের এখন রোগ হয়েছে, এখন সে বুদ্ধি কইরা বড় ডাক্তার দেখাইছে, দামি দামি ওষুধ খায়, হার্ট অপারেশন করছে বা লিভার ট্রান্সপ্লান্ট করছে, নিজের বুদ্ধিতেই কিন্তু হার্টের 12টা বাজাইছে, বুঝেছেন? তো ডায়াবেটিস কার বুদ্ধিতে বাজাইছে? নিজের বুদ্ধিতে বাজাইছেন, অজ্ঞতা না বুদ্ধি, অজ্ঞতা না, অজ্ঞতা হলো একজন লোক জানে না, সে কি অজ্ঞ কে বলেন তো? যে জানে না সে হচ্ছে অজ্ঞ। কিন্তু আমরা সবাই জানি, যদি আপনারা মুসলিম হন, যদি হাদিস 2-1টাও জানা থাকে বা অন্য ধর্মেরও, কি বলা আছে, পরিমিত আহার করা, কোনো ধর্মে অতিরিক্ত আহার করতে বলে না। আমাদের ধর্মে নির্দিষ্টভাবে বলা হয়েছে, 1 ভাগ খাবে, 1 ভাগ পানি খাবে, 1 ভাগ ফাঁকা থাকবে, এবং রমজানের 30টা রোজা তো আমরা রাখছি, অন্য অন্য সময় আমরা সাপ্তাহিক রোজাগুলো মিনিমাম 2টো রোজা, চাঁদের রোজা, যেমন এই মাসের পরে 6টা আরো নফল রোজা আছে, ঈদের পর পরই আমরা রাখতে পারি। তাহলে নিয়মিত রোজা রাখা, পরিমিত আহার করা, এবং পবিত্র কোরআনে এভাবে বলা আছে,
যে হোলসাম ফুড খেতে বলা হয়েছে, আর্টিফিশিয়াল গুলো না, মানে আল্লাহ যেই খাবারগুলো পৃথিবীতে অ্যাজ ইউজুয়াল দিয়েছিলেন। রাতা মোরগটা কি? এমনি মোরগ রাতাই ছিল, ফার্মেরটা মানুষ এটাকে চেঞ্জ করেছে, বুঝলেন না কথা? যেমন নারকেলের তেল, এটা নারকেল থেকে যে কেউ চাইলে বানাতে পারে, কিন্তু সয়াবিন তেল ঘরে বানানো যাবে না, পারবেন না, বুঝলেন না কথা? কাঠের ঘানে দিয়ে যে কেউ সরিষার তেল তৈরি করতে পারবে, অলিভ থেকে চিপে অলিভ অয়েল এরকম মানসম্মত না হলেও কোন রকম পারবে, কিন্তু আপনি চাইলে সয়াবিন থেকে বানাতে পারবেন না, বুঝলেন না কথা? তো আনন্যাচারাল যেই জিনিসগুলো পৃথিবীতে আছে, এই আনন্যাচারাল খাবার খেয়ে কেউ সুস্থ থাকবে না। তাহলে কেমিক্যাল কি ন্যাচারাল নাকি আনন্যাচারাল? আনন্যাচারাল। তাহলে কেমিক্যাল খেয়ে আপনি সুস্থ হবেন, এর চেয়ে বড় ভুল ধারণা পৃথিবীতে আর কিছু হতে পারে না। তো যাদের ভিতরে এই ভুল ধারণা আছে, এটা নিয়ে থাকলে তারা এক সময় তাদের কোনো একটা অর্গান ড্যামেজ করে এটার যে তার যে ভুল ধারণা এটা চেঞ্জ হবে, অথবা হবে না কিন্তু অর্গান ড্যামেজ হতে থাকবে। তো যেটা বলছিলাম আর কি, অজ্ঞতা নয়। তাহলে আমরা যে নষ্ট খাবার খেলে নষ্ট হব, এটা তো সত্য। তা এখন আমি যদি কম খাই, পরিমিত খাই এবং ন্যাচারাল আল্লাহর দেওয়া সুস্থ খাবারগুলো, প্রাকৃতিক খাবারগুলো খাই, তাহলে এটা তো আমাদের রীতি হিসেবে এটা আমরা জানি তো নাকি জানি না? এটা জানি তো, জানি না নাকি জানি না? জানি না। আচ্ছা, তাহলে এটা অজ্ঞতা না? তাহলে অতিরিক্ত খাওয়াটা অজ্ঞতা না, বারবার খাওয়াটা অজ্ঞতা না? না, সেটা হচ্ছে লালস। রসনা বিলাস আমরা পড়েছিলাম না ছোটবেলায়? রসনা বিলাস আমাদের, রসনা বিলাস, বুঝেছেন? রসনা বিলাস, এটা হচ্ছে আমাদের জিহ্বার লালস। তাহলে আপনি জানেন কিন্তু আপনি মানেন না, কারণ আপনার জিহ্বায় লালস বেশি। আপনি বাঁচার জন্য খান না, আপনি খাওয়ার জন্যই বেঁচে আছেন। কিভাবে আপনি পালা পার্বণ করে, উৎসব করে, উচ্ছ্বাস করে খাচ্ছেন, বাচ্চাদের নিয়ে মার্কেটে গিয়ে সবাই মিলে আপনি আনন্দ করে খাচ্ছেন, হোটেলে গিয়ে যা খাচ্ছেন না আপনারা, পিকনিকে গেছে যাচ্ছেন, মানে কি আগে কি পিকনিক নাকি আগে খাওয়া? খাওয়া। কোথাও বেড়াতে গেলেন মানে কি মানুষের সাথে দুটো কথা বলা বসে নাকি খাওয়া দাওয়া? বুঝেননি কথা? কোনো একটা অনুষ্ঠানের নাম বলেন যেখানে খাওয়া নাই। আপনার ম্যারেজটা পালন করেন কেন? আগে তো আমরা ছোটবেলায় কাউরে করতে দেখি না, এখন দেখি কেন? আমাদের ছোটবেলায় তেমন দিবস শুনি না, এখন ভালোবাসা দিবস শুনি, মেলা দিবস শুনি। তা এগুলো দিবসে আমরা কি করি? হ্যাঁ, খাওয়া দাওয়া, বুঝেন নাই কথা? তার মানে আপনারা এখন প্রচুর খাবার আইটেম এবং উপলক্ষ তৈরি করছেন। তো 84 রকমের আইটেম দিয়ে বাফেট আগে কোনোদিন নামও শুনি নাই জীবনে, বাফেট। তা এরকম আছে কিনা আপনারা জান কিনা? জান। তাহলে আপনারা তাহলে এটাকে উৎসব করে খাচ্ছেন, তাই না? খাওয়ার উৎসবে মাতছেন, আনন্দ করতেছেন যে চলো আমরা সবাই নিজেকে অসুস্থ করে ফেলবো, এটা একটা প্রতিযোগিতা আপনারা করতেছেন, তাই না? আসলে তো তাই নাকি? নাকি আমি ভুল বলতেছি? হ্যাঁ, তাহলে আপনারা নিজেকে অসুস্থ করার প্রতিযোগিতায় লিপ্ত হন নাই? এটা কি অজ্ঞতা ভাই? অতিরিক্ত কিছু করা যাবে না, এটা সকল ধর্মে আছে কিনা? অতিরঞ্জন বর্জনীয়, অতিরঞ্জন বর্জনীয়। তাহলে আপনারা কি অতিরিক্ত করছেন কিনা, তাই না? তাহলে আপনারা কি অজ্ঞ নাকি গাফিল, নাকি আপনারা দায়িত্বশীল নন? আপনারা কি বলেন? আপনারাই বলেন যে আপনারা কি। আমি বলতে যাব না, আমি বললে তো দোষী হয়ে যাব। আপনার নিজের প্রতি কোনো দায়িত্বই আপনি পালন করেন, তাহলে এটা অজ্ঞতা, অতিরিক্ত খাওয়া না? তাহলে এবার আসেন ওই যে
বার বার খাচ্ছি, একটা লোক কোনোদিনই বার বার খেতে পারে না, কখনোই সম্ভব না, এটা আগে কখনো দেখিনি। কৃষকরা, আমি যখন গ্রামে ছিলাম তা আমাদের ওখানে অনেক পরবাসী আসতো, পরবাসী মানে যারা একটা সিজনে আসতো নৌকা বইরা, নৌকা বিরাট নৌকা একটা নিয়ে আসতো, তো ওখানে পেট চুক্তি খাওয়া আর ধানের মাধ্যমে তাদেরকে না, যখন চলে যেত ওই যে একটা নির্দিষ্ট পরিমাণ কথা থাকতো ওই অনুযায়ী ধান দিত, কোনো টাকা ছিল না, মানুষের কাছে টাকা ছিল খুবই কম, কাঁচা টাকা গ্রামে ছিল না, বেশিরভাগ পণ্যের বিনিময়ে হইতো। ধরেন 100 টাক সরিষার তেল কিনবে, 1 বোতল কেরোসিন তেল কিনবে, তো কতগুলো নারকেল সুপারি নিয়ে যাইতো, ওগুলো বিক্রি করিয়া তারপর তেল কিনত, বুঝেন না কথা, কারো কাছে ওরকম টাকা মানে কাঁচা টাকা ছিল না, কিন্তু কাঁচা টাকা বলতে বুঝি টাকার নোট, বেশিরভাগ বিনিময়ে চলত, বুঝেছেন, গ্রামে। তা এখন ওরা 2 বেলা খেত, 3 বেলা না, কিন্তু কয় বেলা খেত জানেন তো? 2 বেলা, এটা বাস্তব উদাহরণ। তবে খেত 1.5 গামলা, বড় গামলা আছে না বল, এর 1 গামলা 1.5 গামলা 2 গামলা খেয়ে নিত ভাত, তো সকালে খেত, সারাদিন কাজ করে আর এক খাওয়া দিত, হ্যাঁ, তারপরে ঘুমায় যাইতো একদম মানে আর্লি, আবার ভোরে উঠে সূর্য ওঠার আগে উঠা তারা নাস্তা করার আগেই কাজ টাজ করে আইসা, তারপর যে নাস্তা করত, নাস্তা করার আগে একবার কাজ করে ফেলত খালি পেটে, তারপর আইসা নাস্তা করতো, কারণ অত সকালে কে বানাবে, তারপরে আবার কাজটা শেষ, আইসা গা গোসল ধুয়ে টুয়ে খাওয়া দাওয়া, এরপর ঘুম। তাহলে কয় বেলা খেত তারা? 2 বেলা। পরিশ্রম করতো 12-14 ঘন্টা, পরিশ্রম কয় ঘন্টা করতো? আর আপনারা খান হচ্ছে 6 বেলা, পরিশ্রম 12 সেকেন্ডও করেন না, বুঝেন না কথা, আপনারা তো অসুস্থ হচ্ছেন এমনি না। তাহলে আমি যদি পরিশ্রম না করি, কায়িক শ্রম না করি বা ব্যায়াম না করি, তাহলে সুস্থ থাকতে পারবো? এটা আমরা জানতাম কিনা? আমরা কি অজ্ঞ? আমরা জানতাম, তাহলে আমরা কি করছি? আমরা অলসতা করছি, বিলাসিতা করছি, সে আভিজাত্যে আছে, সে কোনো কাজ করে না। একটা লোক কাজ করে না মানে সে প্যারালাইসিস রোগী, বুঝে না, সে বিকলাঙ্গ, যে হাঁটে না সে বিকলাঙ্গ, প্রতিবন্ধী, যে হাঁটে না ব্যায়াম করে না ওরা সবাই প্রতিবন্ধী, এরা সুস্থ না। সুস্থ লোক হাঁটবে ব্যায়াম করবে, বুঝেন নি কথা, আর যদি কেউ এরা না করে সে প্রতিবন্ধী, আলটিমেটলি সে প্রতিবন্ধী হয়ে যাবে, সে হাঁটতেও পারবে না। আমাদের কাছে এখন অনেক রোগী আসে তারা হাঁটতে পারে না, তাদেরকে যখন জিজ্ঞেস করি তারা দীর্ঘদিন হাঁটে নাই, এখন হাঁটা বন্ধ করে দিছে আল্লাহ তাআলা। আর এক ধরনের রোগী আসে, আপনারা জানেন কিনা, যে হাত নড়ে না, মানে এই ডানা সোজা হয় না, এরকম উঠাইতে পারে না, এটাকে কি বলে জানেন? ফ্রোজেন শোল্ডার। তাহলে আমরা যখন তাদেরকে হিস্ট্রি নেই, বলে যে আমরা অনেক দিন মানে তারা ব্যায়াম করে না মানে এগুলো করে নেই, তো যারা এগুলো করেছে, এগুলো করতো রেগুলার, তাদের এরকম শোল্ডার ফ্রোজেন হয়ে গেছে, এরকম একটা রুগীও পাবেন না। আপনি যত রুগী আনবেন আমার কাছে আনেন যাদের ফ্রোজেন শোল্ডার আছে, একজনও এক্সারসাইজ এগুলো করতো কিনা আগে থেকেই, কি উত্তর কি আসবে? করতো না, করতো, বুঝেন না কথা। তাহলে এটা কি তার অজ্ঞতা? যে কোনো জিনিস ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে, এটা জানে কে? না, কে জানে না? একটা ধারালো দা বা কাঁচি রাখলে কি ভালো থাকবে না জং পড়ে যাবে? জং পড়ে যাবে। তো ও যে ব্যবহার করে না, এখানে জং পড়ে গেছে, ফ্রোজেন শোল্ডার নাম দিছে, আসলে প্রদাহ হয়েছে, জং পড়ে গেছে। তাহলে আপনারা বলেন যে যদি একটা জিনিস ব্যবহার না করে রেখে দেন, ফেলে রাখেন, তাহলে এটা কি ঠিক থাকবে? তাহলে আপনি ব্যায়াম না করে, শরীরকে ব্যবহার না করে, বা বিকলাঙ্গ লোকের মতো বা প্রতিবন্ধী লোকের মতো জীবনযাপন করে আপনি সুস্থ থাকবেন, এটাকে আশা করা যায়? এখন আপনি সুস্থ নাই কেন? কারণ আপনি প্রতিবন্ধীদের মতো চলাফেরা করছেন, যে দুটো পা আল্লাহ আপনাকে দিছে কিন্তু সেটার ব্যবহার করেন নাই, তাহলে পা গুলো নষ্ট হয়ে যাবে, জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে,
মাসেল উইক হয়ে যাবে, পরে হাঁটতেও পারবেন না, নাকি হবে না এটা? তা এটা কি অজ্ঞতা নাকি আপনার অবহেলা? তাহলে আপনি নিজেকে ভালোবাসেন, ভালোবাসেন আপনারা নিজেকে? আচ্ছা বলে তো, নিজেকে ভালোবেসে কেউ নিজের জন্য সবচেয়ে সস্তা নষ্ট খাবার এগুলো কেউ কেনে? তাহলে আপনারা কি আসলেই ভালোবাসেন আপনাদেরকে? সবচেয়ে নষ্টটা, সস্তাটা, সবচেয়ে খারাপটা, যেটা খেলে আপনি মুটিয়ে যাবেন, ক্ষতিগ্রস্ত হবেন, রোগগ্রস্ত হবেন, সেটাই আপনারা খাচ্ছেন, কেন বলেন তো? কেন? এটার কারণ আমি জানি, কারণ হচ্ছে সবাই যা করে আমরা সেটা করি, ভাবি যে সবাই যা করছে আমিও তাই করছি, আমি ঠিকই করছি, ঠিক না? নাকি সবাই যা করে আমিও তাই করি, তাহলে সবাই যা করে আমি তাই করি মানে ঠিক আছি আমি, নাকি ঠিক না? তাহলে সবার ঘরে ফার্মেসি, আমার ঘরেও ফার্মেসি, সবাই রুগী আমিও রুগী, তাহলে আপনি ঠিক আছেন তো, নাকি ঠিক নাই? কেন ঠিক নাই? তাই তো হচ্ছে, আপনি দেখেন হচ্ছে কিনা আমার কথাগুলো, কি বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে আপনারা একটু সারা শব্দ দেন, মানে কি আমি কি ঠিক বলতেছি নাকি আপনারা ঠিক চলতেছেন, কোনটা? বুঝেননি কথা? তাহলে একটা লোক আল্লাহ বলেছেন তোমরা আর্লি ঘুমাতে যাও, আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা গুড ফর হেলথ, এটা জানে না কে ভাই? অজ্ঞতা এটা নাকি জানেন আপনি? সবাই জানে কিন্তু মানে কে? মানেন না। তাইলে আপনারা অসুস্থ, কারণ আপনারা জানেন কিন্তু মানেন না, এটা অজ্ঞতা না, এটা নিজের প্রতি গাফিলতি, নিজের দায়িত্ব না নেওয়া, নিজের প্রতি কোনো ভালোবাসা না থাকা, নিজের কোনো যত্ন না নেওয়া, নিজের প্রতি কোনো কমিটমেন্ট না থাকা, হ্যাঁ, নিজেকে নিজের প্রতি কোনো আপনার একটু দায়িত্ব যদি থাকে সামান্য, যে আমি আমাকে ভালো রাখতে চাই সহজ, তাহলে ভাই এগুলো কি অজ্ঞতার কারণে হয়েছে বলেন? অজ্ঞতার কারণে হয়নি। তাহলে আপনি জানেন যে অতিরিক্ত দুশ্চিন্তা ভালো না, সব মুরব্বীরা বলে থাকে, বলে না অতিরিক্ত টেনশন করো না, তো পৃথিবী নিয়ে বেশি ব্যতিব্যস্ত হয় না, কারণ পৃথিবী কোনো সুস্থ থাকার জায়গা, মানে সুখের জায়গা না তো, এটা আমার কথা বুঝেন নাই, শান্তির জায়গা না, পৃথিবী হচ্ছে পরীক্ষার জায়গা, আপনি পরীক্ষা দিতে আসছেন, পরীক্ষা সহজ হবে না, বুঝলেন না? এখানে যারাই সুখে থাকতে চাইবে, যত বেশি চাইবে ততই তারা অসুখী হবে, বুঝেননি কথা? ততই অসুখী হবে। যেমন ধরেন একটা লোক মনে করে যে তাকে সবাই সাপোর্ট করবে, তা এখন অনেকে আবার মন খারাপ করে আমাদের কাছে আসে, যে অনেকে মন খারাপ করে আমাদের কাছে, অনেকে আসে যে খুব মন খারাপ, বুঝছেন, সে কারো সাপোর্ট পায় না, বুঝেননি কথা? আপনি কারো সাপোর্ট খুঁজছেন, এর মানে আপনার নিজের দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই, আপনি একটা পরগাছা, আপনার উচিত বট বৃক্ষের মতো শিকড় গেড়ে আরো দশটা গাছকে আপনি ইয়া করা, সাপোর্ট দেওয়া, নাকি? আপনারা যারা সাপোর্ট খুঁজে এরা সব পরগাছা, বুঝেননি কথা? আপনি সাপোর্ট খুঁজছেন কেন? আপনি অন্যকে সাপোর্ট দিচ্ছেন না কেন? আর এক ধরনের লোক আছে, মানুষের উপকার করে, তো উপকার করলে সে ভাবে কি যে ওরাও তাকে প্রতিদান দিবে, বা অন্তত কৃতজ্ঞতা প্রকাশ করবে, বা তার উপকারটা সে হয়তো মনে রাখবে, এটা ভাবে। কিন্তু পৃথিবীতে এরকম না, আপনি বাম্বু খাবেন, উপকার যে করবে সে বাঁশ খাবে, এখন বাঁশ খাবে জেনে যদি সে উপকার করতে পারে তাইলে করবে, আর যদি সেটা মনে করে যে আমি বাঁশ খাইতে চাই না, তাহলে কারো উপকারই করার দরকার নেই। তোমার যদি বাঁশ নেওয়ার ক্ষমতা না থাকে তাহলে উপকার করতে যায় না, তাহলে আপনি উপকার করতেছেন মানুষের মানে আপনি কি, এটার পরিণতি ভোগ আপনাকে করতে হবে, বুঝেননি কথা? এটার পরিণতি কি, ভালো কিছু না? তো যারা পৃথিবী সম্পর্কে ভুল ধারণা রাখে তারাই
পরবর্তীতে সাফার করে, কষ্ট পায়, এটাও দরকার আছে জানার। কারণ আমাদের অনেক রুগী এসে তারা মনের দুঃখের কথা বলে, সে সাপোর্ট পায় না, সে এই না, সে ওই না, মানুষ তার সাথে এই করছে সেই করছে, নানাবিধ অবস্থা। তো মানুষ এই করবে সেই করবে, এটাই স্বাভাবিক। আর আপনার মনে কষ্ট দেওয়ার কাজ প্রতিদিন অনেকগুলোই হবে, ঘটবে সারাদিনে, আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা অনেক করা হবে, নানাবিধভাবে করা হবে, আপনার আপন মানুষরা এগুলো করে থাকবে। এখন আপনি নিশ্চয়ই অর্ডার দিয়ে আশেপাশের লোক তৈরি করেন নাই, আপনার মন মতো হবে সবাই। তা আপনি পৃথিবীতে সুখে থাকতে চাইলে অর্ডার দিয়ে আশেপাশের লোক তৈরি করতে হবে, যে আপনার মন মতো সবাই হবে, নাকি বুঝেন নাই কথা? সবাই আপনার মন মতো চলতে হবে, আপনি যেভাবে চিন্তা করবেন পৃথিবী সেরকম ভাবে হইয়া যাবে। তাইলে বাবা সুখে থাকার একটাই আপনি পারেন, যে জান্নাতে চলে যান, কারণ পৃথিবীতে এরকম হবে না। আপনার মন মতো হবে সবাই, আপনি কি এদেরকে অর্ডার দিয়ে বানাইছেন যে আপনার মন মতো হবে? আপনার আশেপাশের পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে কেমনে? এই পরিস্থিতিকে আপনি চেঞ্জ করতে পারবেন? আশেপাশের লোক চেঞ্জ করতে পারবেন? তাদের ক্যারেক্টার চেঞ্জ করতে পারবেন আপনি? তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন আপনাকে, আপনার মাইন্ডসেট, আপনার এদের প্রতি আচরণ কি হবে। আপনাকে আগেই বুঝতে হবে যে আপনার মন মতো সবাই হবে না, সবাই সবার মতো হবে এবং সবাই আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে। এর ভিতরে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন কিনা, যদি পারেন আপনি যোগ্য, না পারলে আপনি অযোগ্য। তাহলে বেশিরভাগই আপনারা অযোগ্য, এতে কোনো সন্দেহ নাই, কারণ আপনারা কষ্ট পান আশেপাশের লোকের ব্যবহার দ্বারা। তো এখন ওদের তো আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি মাইন্ড চেঞ্জ, হ্যাঁ ওরা এরকম করবে, তাই এটা আমার কষ্ট নেওয়ার কি আছে, নাকি বুঝেন নাই কথা? তা এটা পারবেন আপনারা নাকি? যদি না পারেন, এটা যদি না শিখেন যে আপনাকে নষ্ট পরিস্থিতিতেই ভালো থাকার চেষ্টা করতে হবে, এটা যদি না বুঝেন, এই পৃথিবীতে আপনি এক সেকেন্ডের জন্য ভালো থাকতে পারবেন না। আমি একদম লিখিত দিব, সিগনেচার করে সিল করে দিব। আপনি যদি ভাবেন আপনার সঙ্গে সবাই লুতু লুতু করে ব্যবহার করবে, সবাই আপনাকে সালাম দিবে, তোয়াজ করবে, তোমার মনে কি আছে সবাই বুঝা ফেলবে, আপনার মনের কথা সবাই বুঝা ফেলবে, হ্যাঁ আপনার মন মতো সবাই আশেপাশ চেঞ্জ হইয়া যাবে, পুরো পৃথিবীর পরিবেশ, এই যে ওনার একটা গুতা মার ওই তোমার পাশে ঘুমাচ্ছে, হ্যাঁ হ্যাঁ জি, ভালো আছেন খালাম্মা? আসসালামু আলাইকুম। ও চোখের সমস্যা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে সারাক্ষণই বন্ধ করে রাখেন, খুলিয়েন না। তাহলে এখন এই যে আমরা মনে করেন এই যে সবাই মিলে এখানে বসে আছি, তাহলে সবাই নিশ্চয়ই অনেক কষ্টে আছেন কোনো না কোনো বিষয়ে, আছেন না? বুঝেন নাই কথা, আছেন কি না? তাহলে এরকম কোন লোক কি পৃথিবীতে আছে যে কোনো না কোনো কষ্টে নাই? তাহলে এটা কি শুধু আমার একার কষ্ট, সবার কষ্ট না? তাহলে এইটা বুঝেন না কেন, যে সবাই নষ্ট খাবার খাইলে আপনি যে নষ্ট খান এটা বুঝেন, তো সবাই কষ্ট আছে আপনিও কষ্ট আছেন, এটাকে তাহলে স্বাভাবিক ভাবে নিচ্ছেন না? টলারেন্স এর কিচ্ছু নাই ভাই, আপনার মাইন্ডসেট, আপনি টলারেট করার দরকার কি, আপনি মাথায় আনলেন কেন, কে কি বললো আপনি মাথায় ঢুকালেন কেন, না আপনি মাথায় ঢুকাইছেন কেন, না ঢুকালে তো টলারেট করতে হবে না, এই তো তার মানে আপনার কন্ট্রোল নাই, আপনার কন্ট্রোল নাই, তাই তো বললাম, যার অটোভাবে চলে আসে তার মনের উপর নিয়ন্ত্রণ নেই, বুঝেন নাই কথা? কারণ অটোমেটিক যা আসবে সবই খারাপ। যেমন একটা লোক যদি জাহান্নামে যেতে চায়, তাকে কিছুই করতে হবে না, অটোমেটিক চললে সে জাহান্নামে যাবে। একটা লোক যদি অসুস্থ হতে চায়, তার কিছু করতে হবে না, অটোমেটিক চললে অসুস্থ হবে। হ্যাঁ যদি যদি ভালো কিছু হতে চান, ভালো কিছু করতে চান বা সুস্থ হতে চান, তাহলে এমন কিছু কাজ করতে হবে আপনাকে, এমন কিছু ডিসিপ্লিন মানতে হবে যেটা মন চাইবে না কিন্তু করতে হবে, বুঝেননি কথা, বুঝতে পেরেছেন? তো সব সময় দেখবেন যদি আপনি কিছুই চিন্তা না করেন, মানে আপনি নেগেটিভ চিন্তা করতেছেন, তাহলে 75% আপনার নেগেটিভ চিন্তা অটোমেটিক আসবে, বুঝেছেন?
তাহলে আপনাকে সুস্থ থাকতে হলে সচেতনভাবে পজিটিভ চিন্তা করতে হবে। যদি আপনি সচেতনভাবে পজিটিভ চিন্তা না করেন তাহলে অটোমেটিক যা আসবে সবই নেগেটিভ। বুঝলেন না কথা? বুঝেছেন? আপনার কি চিন্তা করবেন সেটা আপনার ডিসিশন। আপনি যদি সেটার কন্ট্রোল না থাকে আপনার, আপনার সব নেগেটিভ চিন্তা এসে আপনার মস্তিষ্ক মন দখল করে নেবে। আর আপনি যদি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার নিজের প্রতি আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। যাদের নিজের প্রতি নিয়ন্ত্রণ নেই সে মনের দাসত্ব করছে, মনের দাস। এই মনের দাসদের স্থান হবে জাহান্নামে, এটা কোরআনে লেখা আছে। যারা মন খুশি চলাফেরা করে, নিজের মনে যা চায় তাই করে, বুঝেন না কথা, এরা জান্নাতে যেতে পারবে। বুঝেননি? এটা আমার কথা না, এটা কোরআনে বলেছে। আপনারা যারা কোরআন স্টাডি করেছেন তারা জানেন, মন খুশি চললে কোথায় যাবে সবাই? কারণ মনে তাইলে কি ভালো জিনিস আসে? তাইলে মনে আসবে ওই নষ্ট খাবারটা ফুডপান্ডা থেকে নিয়ে খাইতে হবে। বুঝেন না কথা? ইফতারের পরে 14 রকম ভাজা পোড়া খাইতে হবে, মনে এটাই আসে। মনে এটা আসে না যে ইফতারের পরে কিছু স্বাস্থ্যকর খাবার আমি নিজের জন্য চুজ করবো, এটা মনে আসে না। মনে আসে না যে ভোরে উঠবো ব্যায়াম করব। মনে আসে যে সারা রাত ভালো ঘুমায় নাই, সকালে এই সময়টা ডাড়ে ঘুম যাবো। বুঝেন না কথা? কোনো ভালো কাজ যেটা আপনার জন্য কল্যাণকর, যেটা আপনার স্বাস্থ্যের জন্য কল্যাণকর, যেটা আপনার আখেরাতের জন্য কল্যাণকর, এটা আপনার মনে কোনোদিন আসবে না। কারণ আপনি যদি একটা জমি ফেলে রাখেন যা জন্ম নিবে সেটা হচ্ছে আগাছা, কিন্তু যদি ফলবান বৃক্ষ ফুলের গাছ লাগাতে যান ওটার জন্য আলাদা যত্ন করতে হবে, না হলে এটা হবে না। কিন্তু যদি এমনি ফেলে রাখেন আগাছা জন্মাবে, ওটার জন্য কোনো যত্নের দরকার হবে না। অর্থাৎ মনের ভিতরে সারাক্ষণই নেগেটিভ চিন্তা আসবে, খারাপ জিনিসের প্রতি যা আসে সেগুলোই আসবে, যদি সচেতনভাবে আপনি আপনার চিন্তাকে পরিবর্তন না করেন। তো আমরা আপনার সচেতনভাবে চিন্তার পরিবর্তন মানে হচ্ছে আমরা যে রুটিনগুলো, যে ডিসিপ্লিনগুলো আপনাদেরকে দিব, এগুলো রিপিটেড 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 প্র্যাকটিস করতে 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 আপনার হ্যাবিটে নিয়ে আসতে হবে। যেমন সুস্থ খাবারের প্রতি একটা হ্যাবিট তৈরি করে ফেলতে হবে, যে অসুস্থ খাবার আপনার সহ্যই হয় না, পেটে গেলে ডায়রিয়া হবে, অসুস্থ খাবার পেটে গেলেই ডায়রি হবে। তার মানে আপনার পেট এখন সুস্থ খাবারকে চিনে ফেলছে, এখন অসুস্থ খাবার আপনার পেটে যাওয়ার কোনো কায়দা নেই। যেমন আমরা এখন কোথাও খেলে যদি উল্টাপাল্টা কোথাও খেয়েও ফেলি সাথে সাথে ডায়রি হবে। অলরেডি অনেকে আমাকে এই কমপ্লেন জানিয়েছেন, আমি বললাম আলহামদুলিল্লাহ আপনি আপনার পেট এবার চিনে ফেলেছে কোনটা খাবার সঠিক আর কোনটা খাবার আপনার জন্য ভালো না, এটা ভালো হয়েছে। অনেকে এটা নিয়ে একটু চিন্তিত হয় যে আমি একটু হোটেলে একদিন খেলাম আপনি পেট খারাপ হয়ে গেল। আমি বললাম হ্যাঁ, পেট চিনে ফেলেছে যে কোনটা তোমার খাবার আর যেগুলো তোমার খাবার না সেগুলো সে উগড়ে দিচ্ছে। বুঝেছেন? তাহলে আমি সুস্থ খাবারের একটা হ্যাবিট তৈরি করে ফেলি। এরপরে আপনি ওই যে মাঝে মাঝে ফাস্টিং এর একটা হ্যাবিট তৈরি করে ফেলুন, যে খেলাম মাঝে মাঝে রোজাও রাখলাম, মাসের কিছু রোজা রাখলাম, মাসের মাঝখানে 3টা রাখলাম, সপ্তাহে 2-3টা করে রাখলাম, রমজানের পরে আরো 12টা রাখলাম। এইভাবে আর কি আপনারা একটা সময় না খেয়ে থাকার একটা অভ্যাসই তৈরি করে ফেলুন এবং সবসময় একটু হালকা ক্ষুধার্ত থাকেন, এরকম ভাবে নিজেকে চিন্তা করুন। একদম পেট কখনো ভরে ফেলবেন না, যে পেট ভরে ফেলে দম আটকে আসে, যে পেট ভরে খাইলে আমরা যেমন আমরা যদি একটু খাওয়া বেশি হয় দম আটকে আসে, কিন্তু পেট খালি থাকলে আরাম লাগে। বুঝেন না কথা? তো সবসময় একটু হালকা ক্ষুধা যেন থাকে, একটু হালকা ক্ষুধার্ত থাকাকে এনজয় করুন। বুঝেন না কথা? তাহলে দেখবেন যে আপনার অতিরিক্ত খাওয়ার যে ব্যাপারটা চলে যাচ্ছে অটোমেটিক্যালি। হ্যাঁ, বুঝেননি? তো এটা অভ্যাসে তৈরি করুন যে একদম এই পর্যন্ত তো খাবোই না, সবসময় যখনই খাবো এমন ভাবে খাবো যে শ্বাস নেওয়ার মতো অবস্থা থাকে। অনেকেই দেখি দাওয়াত টাওয়াত খাওয়ার পর শ্বাসই নিতে পারে না, তার ভিতরে আবার কোক ঢেলে দিতে হয়, মানে কোক খাওয়ার জায়গা নাই, মানে এই পর্যন্ত হলকম পর্যন্ত চিন্তা করছে 3000 টাকার গিফট কিনছি এখন কয় টাকা খাইলাম, চিন্তা করিয়া করিয়া তো খাইছে, খাওয়ার পরে এখন আর ওই কোক ফানটা ঢালারও জায়গা নেই, পরে যাই হোক এর মধ্যে এমনি পরে ঢালছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এই এই অবস্থা করা যাবে না।
কারণ আলটিমেটলি এটা তো আপনার পেটেই ঢুকছে, তাই না? আর এটা তো আপনারই রোগের কারণ হবে। তাহলে ডায়াবেটিস মানে আপনারা নিশ্চয়ই বুঝেছেন এতক্ষণে, ডায়াবেটিস মানে আলাদা কোনো ডিজিজ না, এই নষ্ট খাবারগুলো খেয়ে আমাদের প্রদাহ তৈরি হয়। তাহলে আমরা সিআরপি দিয়ে মাপি যে আপনার প্রদাহ কত আছে। তাহলে প্রদাহ মাপি কি দিয়ে বলেন? সিআরপি দিয়ে। এবং আপনারা জানেন যে আমাদের যে পরীক্ষাগুলো প্যাকেজ পরীক্ষা, এতে আগে থেকেই পার প্যাকেজে 2000 করে ডিসকাউন্ট দেওয়াই ছিল, আবার রমজান উপলক্ষে আরও 10% ডিসকাউন্ট এখানে এক্সট্রা দেওয়া হচ্ছে। কিন্তু এটা ধরে রাখা সম্ভব হবে না, এটা রোজা শেষ হলে আবার আগের মূল্যে চলে আসবে, কারণ আসলে রিএজেন্ট টিএজেন্ট এগুলো যেগুলো সব তো বিদেশ থেকে আনতে হয়, এগুলো ডলারের দাম বাড়াতে, ক্যারিং কস্ট বাড়াতে সব কিছু এখন আগুনের মতো দাম হয়ে যাচ্ছে। তো এখানে কোয়ালিটি ঠিক রাখতে হবে মাস্ট। আমরা আরও আপগ্রেডে যাচ্ছি, সব অটোমেশনে চলে আসতেছি, কয়েক মাসের ভিতরে আমরা আশা করছি ফুল অটোমেশনে চলে যাব। 2 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আপনার যে কোনো লোক আসলে 2 ঘন্টায় রিপোর্ট নিয়ে দিতে, টোটাল অটোমেশনে, এবং সবচেয়ে ভালো রোশের মেশিন। হ্যাঁ, এবং সবচেয়ে বাংলাদেশে যত ভালো ভালো রিএজেন্ট মেশিন আছে, যে সবচেয়ে ভালো, ওদিন আমার সাথে মিটিং হয়েছে, তো কোয়ালিটির ব্যাপারে আমরা কখনো কম্প্রোমাইজ করি না। তাহলে আমরা চেষ্টা করছি আপনাকে বেস্ট কোয়ালিটি আপনার যে রিপোর্টগুলো আমরা ইনশাল্লাহ দিতে পারব। তো সবসময় মনে রাখবেন যে কোয়ালিটিটা আগে, এটা সবসময় মনে রাখবেন, বুঝতে পারছেন? আমরা দেখেছি যে সকল কোম্পানি ছোটবেলায় থেকে দেখে এসেছে, যারা কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না, ওরা এখনো মানুষের হৃদয়ে স্থান করে আছে। তাদের দাম বেড়েছে অনেক, আগে যে টাকা ছিল তার থেকে এখন অনেক বেশি দাম, কিন্তু কোয়ালিটি তাদের ঠিক আছে। এরকম অল্প দুই একটা কোম্পানি বাংলাদেশে আছে, বেশিরভাগই আসছে আর গেছে, বুঝলেন না কথা? বেশিরভাগ কোম্পানি আসছে আর গেছে, কারণ যখন তারা দেখছে যে টাকার মুখ দেখছে, তখন আর টাকার মানে ইসে মাথা ঠিক রাখতে পারে না। তো কোয়ালিটি কম্প্রোমাইজ করে আপনি কখনোই কিছু পাবেন না। আপনি হয়তো এখানে হয়তো গালি দিবেন যে আরে দাম বেশি এই সেই, কিন্তু আবার যখন এই কোয়ালিটির জিনিস পাবেন না, ঘুরে আবার এখান থেকেই নিতে হবে, বুঝেননি কথা? বুঝছেন? পরে দেখবেন যে টাকা দিয়েও পাবেন না, তখন আলটিমেটলি আবার এখান থেকেই নিতে হবে। খাওয়ার পরে যখন উপকার পাবেন, তখন যত টাকাই হোক আপনি কিন্তু এটাই নেবেন। আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখি যে আপনাদের যেন কোয়ালিটি 100% ঠিক থাকে। এই জন্য আমাদের অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক ডকুমেন্টস দেখতে হয়, অনেক কাগজপত্র দেখতে হয়, হ্যাঁ, এবং অথেন্টিকেশন দেখতে হয়, ম্যানুফ্যাকচারদের সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রাখতে হয়। তো এগুলো অনেক প্যাড়া, তো এই প্যাড়াগুলো আমরা নিচ্ছি, কারণ এই খাবার সুস্থ না থাকলে আপনাদের সুস্থ রাখা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। অসুস্থ খাবার খেয়ে আপনি এই রোগগুলো থেকে কোনো দিন ভালো হতে পারবেন, এটা সম্ভব না, পারবেন না। পারলে আমি অসুস্থ খাবার এখন থেকে খাবো এবং দেখি আমি সুস্থ থাকতে পারি কিনা। তা আমি এখনও সুস্থ আছি, আমি সুস্থ খাই, আমি এক্সারসাইজ করি, রোজা তো আছি, চেষ্টা করি আর্লি ঘুমাতে, 8 ঘন্টা ঘুমাতে চেষ্টা করি, সূর্যের আলোতে যেতে। তো এই প্র্যাকটিসগুলো যদি আমার ভিতরে না থাকে, আমিও আপনাদের দলভুক্ত হয়ে যেতে বেশিক্ষণ লাগবে না। এটা হলো আমার তাবিজ, আমার রক্ষা কবচ, বুঝেন নাই কি? আমার ডিসিপ্লিন, এই ডিসিপ্লিন আমাকে ডিজিজ থেকে বাঁচাবে। তো ডায়াবেটিস হচ্ছে একটা ডিসিপ্লিনের অভাবের রোগের নাম। ডায়াবেটিস মানে ডিসিপ্লিন নাই, খাওয়ার ডিসিপ্লিন নাই, ঘুমের ডিসিপ্লিন নাই, ব্যায়ামের ডিসিপ্লিন নাই, দুশ্চিন্তার ডিসিপ্লিন নাই, বুঝেন নাই? হ্যাঁ, রোদে যায় না, ডায়াবেটিস মানে এটাই। ডায়াবেটিস কোনো রোগ না, ডায়াবেটিস মানে কোষে জায়গা নাই। তো আমরা হোমা আয়ার দিয়ে মাপি যে কোষে জায়গা আছে কিনা। তাহলে হোমা আয়ার যার 1.5 এর নিচে আছে, সে ঢেকি চাটা লাল চালের ভাত, ব্ল্যাক রাইস, এখানে ব্রাউন রাইস আছে, কিনোয়া আছে, বাকুইট আছে, হ্যাঁ, এগুলো সব খেতে পারবে, টক ফল খেতে পারবে, মধু খেতে পারবে, কলা খেজুর খেতে পারবে, কারণ তার কোষ ফাঁকা। কিন্তু যার কোষে জায়গা নাই, তার তো এগুলো খেলে ডায়াবেটিস বেড়ে যাবে, বুঝেছেন? তাহলে কোষ খালি করতে হবে। ডায়াবেটিস মানে কি? কোষে জায়গা নেই, কেন নাই? চর্বি জমেছে। কেন জমেছে? কারণ আমি ব্যায়াম করি নাই, এই যে এতক্ষণ আলোচনা করলাম, খেয়েছি, অনেক টেনশন করেছি, টেনশনে ডায়াবেটিস বাড়ে। কিন্তু রাতে না ঘুমালেও ডায়াবেটিস বাড়ে, বাড়ে কিনা বলেন? রাতে না ঘুমালে বেড়ে যায় না, টেনশন বেশি করলে বেড়ে যায় না। তাহলে আমাকে রিল্যাক্স থাকতে হবে, শ্বাসের ব্যায়াম করতে হবে,
মেডিটেশন করতে হবে, যোগা করতে হবে। আর এখন তো আপনারা এই যে রোজা রাখছেন, নফল ইবাদত গুলো করছেন, এগুলো মেডিটেশন করলে যা উপকার তার চেয়ে অনেক বেশি উপকার আপনি পাবেন যদি রোজা রাখেন, ভালো করে নামাজ পড়েন, খুশু খুজুর সাথে পড়েন, রাত জেগে একটু ইবাদত করেন। এতে করে অনেক প্রশান্তি পাওয়া সম্ভব যদি সেইভাবে মন মানসিকতা তৈরি করতে পারেন। কিন্তু যদি না পারেন তাহলে তো পাবেন না। তাহলে আমরা যদি সুস্থ থাকতে চাই, ডায়াবেটিসের চিকিৎসা করতে হলে কোষকে খালি করতে হবে। কোষ খালি করতে হলে আমরা কি করব, এই যে রোজা কোষ খালি করে, ব্যায়াম কোষ খালি করে, এবং এটাকে সাপোর্ট দিব মানসিক প্রশান্তি এবং ঘুমের দ্বারা। আর ভিটামিন ডি দ্বারা আপনার ইমিউনিটি বাড়িয়ে রাখতে হবে। ভিটামিন ডি আছে কোথায়? রোদে। তাহলে প্রথমেই যে কোনো সুস্থতার প্রথম শর্তই হলো, এক নম্বর শর্তই হলো বিষাক্ত খাবার খাওয়া যাবে না, আর যে কোনো কেমিক্যাল পয়জন বডির জন্য এতে কোনো সন্দেহ নেই। আপনি সেটাকে মেডিসিন নাম দিলেও সেটা পয়জন। এটা গায়ে লেখা থাকে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তাহলে যারা বোকার মতো ডায়াবেটিসের চিকিৎসা করতে গিয়ে আমরা ওষুধ খাচ্ছি, তাহলে তার বোকামির পরিণতি হবে লিভার তার ড্যামেজ, কিডনি ড্যামেজ, রক্তনালীতে ব্লক, হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস এবং নার্ভ ড্যামেজ, বিভিন্ন ব্যথা বেদনা, এগুলো সব তাকে এই বোকামির মূল্য দিয়েই পৃথিবী থেকে যেতে হবে। না দিয়ে কেউ যেতে পারবে না। কারণ কি, তারা ওষুধ খাইয়ে, ছয় বেলা চিনি খাইয়ে, ওই রক্তের চিনিকে জোর করে কোষে ঢুকিয়ে, কোষের বারোটা বাজিয়ে আপনাকে আরো বেশি ক্ষতির শিকার করার জন্য যত যত দা দরকার সব এখানে সুসম্পন্ন করা হচ্ছে। তার মানে আপনি দেখবেন যে চিকিৎসা শুরু করছেন একটা ট্যাবলেট দিয়ে, 10 বছর চিকিৎসা করে ট্যাবলেট 5-7টা, 8-10টা হয়ে গেছে, রোগও বেড়ে 10-12টা হয়ে গেছে, এরকম কিনা ঠিক কিনা, অর্গানও বিভিন্ন ড্যামেজ হয়ে গেছে। তাহলে আপনারা যদি প্রকৃত সুস্থ থাকতে চান, তাহলে কোষকে ভালো রাখার চেষ্টা করুন। কোষ ভালো থাকবে, কোষ তৈরি হয়, আগে প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, কোষ তৈরি হয় খাবারের মাধ্যমে। তাহলে আগে সুস্থ খাবারগুলো ইনশিওর করতে হবে। আমরা এখানে যে খাবারগুলো এখন আমাদের আছে, এগুলোতে 12% ডিসকাউন্ট চলছে এবং পুরো রমজান ব্যাপী এটা চলছে। আর যারা অনলাইনে অর্ডার দিবেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না, এবং যারা ওয়েবসাইটে অর্ডার দিবেন, মোবাইলে অর্ডার করবেন, কোনো ডেলিভারি চার্জ লাগবে না। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি অর্ডার করে নিতে পারবেন। রোজার পরে এই সুযোগ আর থাকছে না। তাহলে এই যে সুস্থ খাবার আমার এখানে সব নেই, যেমন ধরেন দেশি রাতা মোরগ, এটা আপনাকেই জোগাড় করতে হবে, দেশি মুরগির ডিম, তারপরে চাষের মাছ না খেয়ে ওই যে নদীর মাছ বা পুকুরের মাছ বা হাওড়ের মাছ, ন্যাচারাল পরিবেশের মাছগুলো, এটা আপনাকে জোগাড় করতে হবে। শাকসবজি ন্যাচারাল ওয়েতে নিজেরাই তৈরি করলে পারলো, টবে লাগান, একটা জমি থাকলে লাগান, ছাদ বাগান করেন, যেভাবে পারেন, অথবা বাজার থেকে যদি কিনতেই হয় কিনে এনে বেকিং সোডাতে ভিজিয়ে রাখতে হবে। আমাদের বেকিং সোডাটা ঈদের পরপরই আশা করছি পেয়ে যাব। বেকিং সোডা 1 লিটার পানিতে 1 টেবিল চামচ বেকিং সোডাতে 15-20 মিনিট ভিজিয়ে রাখলে আউটার কেমিক্যালগুলো মুক্ত করা সম্ভব, বাট ভেতরেরগুলো তো আর পারবেন না। তো এই জন্যে কেমিক্যাল যুক্ত শাকসবজি থেকে আমরা সাবধানতা অবলম্বন করতে হবে। এখন অনেক শাকসবজি আসছে ন্যাচারাল পদ্ধতিতে চাষ হচ্ছে, অর্থাৎ কিনা গোবর সার দ্বারা, নিমের কীটনাশক দ্বারা। হ্যাঁ, এগুলো সবচেয়ে চেষ্টা করবেন সেগুলো খুঁজতে, ওগুলোর দাম বেশি হবে, কারণ রাতা মোরগের দাম আর ফার্মের মোরগের দাম এক হবে না, এটা যে কোনো বুদ্ধিমান লোক বুঝতে পারবে। একটা দেশীয় ডিম আর একটা ফার্মের ডিম এক হবে না, এটা যে কোনো লোক যার বুদ্ধি মিনিমাম আছে সেও বুঝতে পারবে। দামও এক হবে না, মানও এক হবে না, কাজও এক হবে না। তো একটা খেয়ে আপনি অসুস্থ হবেন, একটা খেয়ে আপনি সুস্থ হবেন, একটা খেয়ে টাকা নষ্ট করবেন, শুধু তাই না, রোগের কারণ হয়ে, কারণ আপনি রোগ হয়ে গেলে আরো খরচ বেড়ে যায়, কিন্তু আপনার ওষুধ খরচ, ডাক্তারি খরচ, পরীক্ষা নিরীক্ষা খরচ, অপারেশন খরচ, তার মানে একটা জিনিস দিয়ে আপনি আরো বেশি নিজেকে অসুস্থ করছেন। টাকা দিয়ে বিষ কিনে খেয়ে নিজে অসুস্থ হচ্ছেন, পরবর্তীতে কিন্তু মূল্য অনেক আপনি ফেরত দিচ্ছেন, কি অসুখের মাধ্যমে অসুস্থ হয়ে এবং মেডিসিন খেয়ে এবং ডাক্তার দেখিয়ে এবং অপারেশন করে এবং লাস্টে আইসিউতে গিয়ে, আলটিমেটলি কিন্তু আপনি টাকা বাঁচাতে পারছেন, পাচ্ছেন কি টাকা বাঁচাতে? তার চেয়ে বরং খাবারের পেছনে একটু খরচ করুন, অল্প খেলেই হয়ে যাবে, বুঝছেন? ভালো জিনিস বেশি খেতে হয় না,
অল্প খেলেই হয়ে যাবে। তো একটা লোক যদি 6 বেলা খায় আর একজন যদি 1 বেলা বা 2 বেলা খায়, তাহলে যে 1 বেলা 2 বেলা খায় তার খরচ কম। বোঝেননি কথা? যে 5 লিটার সয়াবিন তেল না খেয়ে 1 লিটার অলিভ অয়েল খেলে দাম কম হয়ে যাবে না? বোঝেননি কথা? দাম কম পড়বে কিনা তো এটা বুঝেন আপনারা? তাহলে অতিরিক্ত না খেলে তো খরচ এমনি কমে যাচ্ছে, আর বাকি যা বলেছি এগুলোতে কোনো টাকা লাগে না। ব্যায়াম রাস্তায় করুন, ফ্রি। ভালো ঘুমাবেন আপনার রুমে, আপনি না ঘুমালেও রুম থাকবে, ঘুমালেও থাকবে, ঘুমালে 2 টাকা বেশি দিতে হবে না। আর্লি ঘুমালে কি টাকা বেশি লাগবে? ভোরে উঠবেন, সূর্যের আলোতে যাবেন, আপনার কাছে কি আল্লাহ পয়সা চাইবে যে সূর্যের আলো কয় মিনিট ভোগ করছো, দে টাকা দে? বুঝলেন না কথা? শ্বাসের ব্যায়াম করবেন, হট কোল্ড শাওয়ার নেবেন, এগুলোর জন্য কি টাকা লাগছে? আর যেই টাকা দিয়ে খাবার কিনবেন সেটা কি আপনি নিজে খাবেন না অন্যকে খাওয়াবেন? তা আপনি নিজের জন্য খাইবেন, সেখানে আপনার টাকা নাই। বুঝলেন না কথা? নিজের পেটে খাবার দিবেন, সেখানে আপনি কঞ্জুসি করবেন না। বুঝলেন না কথা? তাহলে খাবারটাও তো আপনি নিজেই খাচ্ছেন নাকি অন্য কেউ খাচ্ছে? তা আপনি টাকা দিয়ে কিনে একটা ভালো খাবার আপনি খাবেন তো এখানে, আর বাকি সব ফ্রি। আগে খাইতেন 20, সেগুলো না খেয়ে তার অল্টারনেটিভ, আগে 6 বেলা খাইয়ে যে টাকা নষ্ট হইতো, এখন 2 বেলাতে তাতে অনেক কম টাকা খরচ হবে। রোজা রাখলে টাকা লাগে? রোজা রাখলে টাকা লাগে? লাগে তো। তাহলে রাস্তায় ব্যায়াম করবেন, শ্বাসের ব্যায়াম করবেন, টাকা লাগবে, ভালো ঘুমাতে টাকা লাগবে, সূর্যের আলোতে, তাহলে কোথাও লাগছে না টাকা। এবং এভাবে যদি সুস্থ থাকেন তাহলে ওষুধ খরচা লাগছে না, ডাক্তার দেখানো লাগছে না, অপারেশন লাগছে না, আর আপনি সুস্থতাটাকে উপভোগ করছেন। নিজে সুস্থ থাকা মানে এর চেয়ে মজার আর কিছু আছে নাকি? তো তাহলে আপনারা কি এখনো হিসাব বুঝেছেন নাকি এখনো হিসাব আপনার কাছে কঠিন মনে হইতেছে? বুঝেছেন কথা? তাহলে সুস্থ খাবারগুলো একটু দাম দিয়ে কিনলেও পরবর্তীতে টাকা বাঁচবে, কারণ আপনি পরিমিত খাবেন এবং বাকি যত নিয়ম সবই বিনামূল্যের, কোনোটাতেই টাকা লাগে না। এটা বোঝা গেল? রোজাতে টাকা লাগে না, বাঁচে? বাঁচে। যদি ইফতারিতে নষ্ট খাবার না খান তাহলে বাঁচে, ঠিক না কথা? তাহলে এবার আমরা হিসাব বুঝে ফেলেছি তো নাকি ইনশাল্লাহ? তাহলে আমরা ডায়াবেটিস মুক্ত হওয়া মানে কোষ পরিষ্কার করা। তাহলে এইভাবে চললে, ভালো খাবার খেলে, পরিমিত খেলে, রোজা রাখলে, ব্যায়াম করলে কোষ পরিষ্কার হবে। এটাকে সাপোর্ট দিব হচ্ছে ভালো ঘুম এবং মানসিক প্রশান্তির দ্বারা। পৃথিবী নিয়ে অযথা হইচই লাফালাফি ফালাফালি না করে আখেরাতমুখী চিন্তা করব এবং মানুষের কল্যাণে কাজ করব, তাহলে মন ভালো থাকবে। মানুষের কল্যাণে কাজ করব, রাতের ঘুম ভালো হবে। মানুষের অনিষ্ট করে, ক্ষতি করে, কাউকে গালি দিয়ে আপনি ভালো থাকতে পারবেন না, আপনি রাতে ঘুমাতে পারবেন না ভালো। বুঝেছেন? তাহলে আপনারা আসলে আজকে এসেছেন অনেক কষ্ট করে রমজান মাসে, আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ এসেছেন। তাহলে বলেন যে আমরা আর কোনো নষ্ট খাবার খাবো না। তাহলে ডুবো তেলে ভাজা খাবেন না? কে কে খাবে না দেখি? কোনো ডুবো তেলে ভাজা খাবেন না তো? ঠিক আছে, মনে থাকে যান। আর হুমায়ুন কোরআন যেই খাবারগুলো ডাক্তার বলে দিবে এগুলো আপনাদের এখন খাওয়ার দরকার নেই, এই খাবারগুলো থেকে বেঁচে থাকবে। আর আপনার যে কোনো রোগী হোক না কেন, যে কোনো রোগী হোক না কেন, আপনি যদি ভালো ডিসিপ্লিনে চলেন সব রোগ থেকেই ভালো হওয়া সম্ভব। এখন সব রোগের চিকিৎসা তো আমরা করি না, অনেক জটিল রোগী আসে আমাদের কাছে, আমরা কারোই চিকিৎসা করি না, কিন্তু দেখা গেছে সে আগে সয়াবিন তেল খেত, এখন একটা ভালো তেল খায়, আগে বারবার খেত, এখন সে রোজা রাখে, আগে ব্যায়াম করতো না এখন সে করে, সূর্যের আলোতে যেত না এখন যায়, আগে এখন রোজা রাখে, এখন মানসিক প্রশান্তির চর্চা করে, সে আর্লি ঘুমায়, শ্বাসের ব্যায়াম করে, বরফ থেরাপি করে, ওজন থেরাপি করে, এখন সে ভালো। আমরা কোনো রোগের চিকিৎসা করি না, কিন্তু এই নিয়মগুলো মানলেই এটাই আমাদের চিকিৎসা। বোঝেননি কথা? এখন যার যে রোগী হোক না কেন, এই নিয়মগুলো আপনাকে মানতে হবে। এর ভিতর যে রেজাল্টটা আপনি পাবেন, প্রথম মাসে কিছু পাবেন, দ্বিতীয় মাসে, তৃতীয় মাসে, 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে, এরপর মা বছর দুয়েক পরে যদি কোনো সমস্যা থেকে থাকে যে এরপরও ভালো হয় নাই, তাহলে সেটার জন্য ডাক্তার দেখাবেন, অন্য ব্যবস্থা নেবেন। বুঝলেন না কথা? কিন্তু আপনার কোনো রোগের চিকিৎসা আমরা করি না, আমাদের চিকিৎসা ব্যবস্থা একই রকম সবার জন্য, যে প্রতিটা লোক তার যে রোগী হোক না কেন
সে অবশ্যই সুস্থ খাবার খাবে, পরিমিত খাবে, রোজা রাখবে, ব্যায়াম করবে, ঘুমাবে, মানসিক প্রশান্তির চর্চা করবে, শ্বাসের ব্যায়াম করবে, নিজের শক্তি বাড়ানোর জন্য চর্চা করবে, হ্যাঁ, নিজের এনার্জি বাড়ানোর চর্চা করবে, স্ট্রেংথ বাড়ানোর চর্চা করবে, হ্যাঁ, রোদে যাবে, ভিটামিন ডি ভালো রাখবে, তাহলে এই লোকটা যারা যাদের ভিতরে এই নিয়মগুলো নেই মানে চলার মতো, তাদের চেয়ে অনেক ভালো থাকবে সে। এটা কি বুঝতে পেরেছেন? সিম্পল ব্যাপার, এখানে তো আর কোনো বোঝার কিছু নাই যে আমার এই সমস্যা সেই সমস্যা, এগুলো কোনো দরকার নেই। আপনি এগুলো মানুন, মানার পরে দেখেন আপনার এই সমস্যা সেই সমস্যা কতগুলো অবশিষ্ট আছে, ভালো করে মানুন, বছর দুয়েক মানুন, তারপর দেখেন 2 বছর পরে আপনার কি বা রোগ আছে, আর থাকার তো কোনো কারণ নেই। আর যদি এমন কোনো রোগ থাকে যেটা ডাক্তার দেখায় চিকিৎসা করবে, চিকিৎসা করুন, কিন্তু নিয়মও মানুন, তাহলে দ্রুততম সময় ভালো হবে। কারণ একটা লোকের এমন একটা রোগ হয়েছে হার্টের ছিদ্র, তো এটা চিকিৎসা তো আমরা করি না, হার্টের ছিদ্র চিকিৎসা করবে হার্টের ডাক্তার ছিদ্র বন্ধ করে, কিন্তু তাই বলে কি সে সয়াবিন তেল খাবে, তাই বলে কি সে অতিরিক্ত খাবে, তাই বলে কি সে 6 বেলা খাবে, তাই বলে কি সে রাত জাগবে, তাই বলে কি রোদে যাবে না, টেনশন করবে, হ্যাঁ, রোজা রাখবে না, তো তাহলে এবার কি বুঝতে পেরেছেন যে আমাদের এখানে মূলত কোনো রোগের চিকিৎসা না, যারা এই নিয়মগুলো মানে তাদেরই ওই সমস্যাগুলো হয় না, 60-80টা রোগ হবে না, হলেও ভালো হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।